ঘুমের অভ্যাস এক একজনের এক এক রকম। কেউ কাত হয়ে ঘুমাতে ভালোবাসেন, কেউ আবার চিত হয়ে। আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা উপর হয়ে ঘুমাতে বেশি পছন্দ করেন। ভালো এবং পর্যাপ্ত ঘুম আমাদের সবার জন্য জরুরি। আচ্ছা, আপনার কি উপর হয়ে ঘুমানোর অভ্যাস? আপনি কি জানেন এই অভ্যাসের ফলে কি হয়? উপর হয়ে বই পড়তে পড়তে বা গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়েন অনেকে। এবার ঘুমানোর ফলে সাময়িক আরাম পাওয়া যায় ঠিকই, কিন্তু এতে সুদূর প্রসারী প্রভাব পড়ে আমাদের শরীরের ওপর। চলুন জেনে নেওয়া যাক উপর হয়ে ঘুমালে কি হয়। বিশেষজ্ঞরা বলেন, নিয়মিত যদি আপনি উপর হয়ে ঘুমান তাহলে আপনার মেরুদণ্ড ফুসফুসের ওপর চাপ পড়ার সম্ভাবনা থাকে। বিশেষজ্ঞরা তাই উপর হয়ে ঘুমানোর বদলে চিত হয়ে বা পাশ ফিরে ঘুমানোর পরামর্শ দেন। উপর হয়ে ঘুমানোর ফলে আমাদের মেরুদণ্ড বা অন্ত্রে চাপ পড়ে। দীর্ঘদিন ধরে উপর হয়ে ঘুমানোর অভ্যাসের ফলে আমাদের ঘাড় ও পিঠে ব্যথা হতে পারে, যে কারণে বেশিরভাগ সময়ে ঘুমের ব্যাঘাত ঘটে। আর পর্যাপ্ত ঘুমের অভাব শারীরিক নানা জটিলতা দেখা দিতে পারে। উপর হয়ে ঘুমানোর কারণে দেখা দিতে পারে কোমরের সমস্যা। আপনার যদি এভাবে ঘুমের অভ্যাস থাকে, তবে খেয়াল করে দেখুন মাঝে মাঝে আপনি কোমরের ব্যথায় ভুগছেন কিনা। সেই সঙ্গে হতে পারে আরেকটি অদ্ভুত সমস্যা, সেটি হলো ত্বকের। উপর হয়ে ঘুমানোর ফলে মুখের ত্বক রুক্ষ এবং শুষ্ক হয়ে যেতে পারে।